নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা অ্যাস্থমা নিয়ে আলোচনা করব। অ্যাস্থমা নিয়ে প্রচুর ভয়, মানুষ অনেক চিন্তা করেন। যাদের নিঃশ্বাসের কষ্ট আছে ওনারাও এসে কিন্তু বলেন, ডাক্তারবাবু আমার অ্যাজমা তো হয়নি, অ্যাজমা নাম শুনেই ভয়াবহ লাগে। আপনারা যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করেছেন তাদের অন্তর থেকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে ঘন্টা বোতাম টিপে অল যদি টেপেন তাহলে প্রথম ভিডিও আপনি পাবেন, আর ভিডিওটা ভালো লাগলে দয়া করে একটা লাইক দেবেন। অ্যাজমা নাম শুনেই খুব ভয় লাগে। অ্যাজমা মানে সেই শ্বাসকষ্ট, অ্যাজমা মানে সেই কাশি, অ্যাজমা মানে সেই বুকে চাপ ধরা, অ্যাজমা মানেই সেই কফ প্রোডাকশন, অ্যাজমা মানেই সেই শ্লেষ্মা। এই সমস্ত পরিস্থিতি হলেও অনেক পেশেন্ট আসেন আর বলেন, ডাক্তারবাবু আমার অ্যাজমা তো হয়নি। এবার অ্যাজমা পরীক্ষার জন্য যেটা বেসিক প্রয়োজন আছে সেই পরীক্ষার নাম হচ্ছে স্পাইরোমেট্রি। গোল্ড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে অ্যাজমা পরীক্ষা স্পাইরোমেট্রি দিয়ে করা হয়। স্পাইরোমেট্রিকে অন্য ভাষায় লাং ফাংশন টেস্ট বলা হয় বা পালমোনারি ফাংশন টেস্ট বলা হয়। তো এই স্পাইরোমেট্রি করে কিন্তু বোঝা যায় যে লাঙ্গের কত কী ক্যাপাসিটি আছে। একটা কম্পিউটারের মারফতে একটা যন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের ফু দিতে হয়, সেরকম ফু দিলে বোঝা যায় যে লাঙ্গের ক্যাপাসিটি কত আছে, কী কাজ করছে না করছে। এবার নিঃশ্বাস কষ্ট মানেই মানুষ ধরে নেয় যে অ্যাজমা, সেটা না। নিঃশ্বাস কষ্ট মানে অ্যাজমা তো হয়, কিন্তু আরেকটা জিনিস হয় সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিসঅর্ডার। এই ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিসঅর্ডার বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ওই আপনার স্মোক রিলেটেড হয়, স্মোকিংয়ের হিস্ট্রি। বেশিরভাগ মানুষ যাদের স্মোকিংয়ের হিস্ট্রি থাকে তারা কিন্তু সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিসঅর্ডারে ভোগ করেন। অ্যাজমা আর সিওপিডির মধ্যে তফাত হলো, যখন স্পাইরোমেট্রি করা হবে একটা স্পাইরোমেট্রি করার পরে ইনহেলারের কটা পাফ দিয়ে শর্ট অ্যাক্টিং বেটা ওই শর্ট অ্যাক্টিং ইনহেলারগুলো দিয়ে আবার 15-20 মিনিট পরে আবার সেই পরীক্ষাটা রিপিট করা হয়। রিপিট করে দেখা হয় যে কতটা পার্থক্য এসছে, প্রথম পরীক্ষা হওয়াতে কতটা ছিল আর ইনহেলার নেওয়ার পরে কতটা পার্থক্য এসছে। যদি 20% বা 200 ml অফ এয়ার যদি বাড়ে তাহলে এটাকে বলা হবে অ্যাজমা মতন আমরা ধরে নিতে পারি। আর অ্যাজমাটা একটা রিভার্সিবল ডিসঅর্ডার, আর ফিক্সড এয়ারওয়ে অবস্ট্রাকশনের ডিসঅর্ডার হচ্ছে সিওপিডি, যেখানে আর রিভার্সিবিলিটি হবে না, আগে যা ছিল ইনহেলার দেওয়ার পরেও তাই আছে। তো এইভাবে আমরা কিন্তু চিহ্নিত করতে পারি এই স্পাইরোমেট্রির মাধ্যমে যে নিঃশ্বাসের কষ্ট অ্যাজমা থেকে হচ্ছে না সিওপিডির জন্য হচ্ছে। দুটোর চিকিৎসা কিন্তু ভিন্ন ভিন্নভাবে করা হয়। আমরা অ্যানাউন্স করতে গর্বিত যে এই স্পাইরোমেট্রি বা লাং ফাংশন টেস্ট আমরা প্রত্যেক বৃহস্পতিবার দিন 5 জন রুগীর আমরা ফ্রি অফ কস্টে আমাদের সেন্টারে করি। যারা আগে নাম লিখিয়ে নিতে পারবেন তারা প্রথম 5 জন লোকের আমরা ফ্রি অফ কস্ট লাং ফাংশন টেস্ট করে থাকি। অর্থাৎ তাড়াতাড়ি আপনারা ফোন তুলে ওই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করে যারা ফ্রি স্পাইরোমেট্রি টেস্ট করাতে চান বা পালমোনারি ফাংশন টেস্ট বা লাং ফাংশন টেস্ট করাতে চান তারা নাম নথিভুক্ত করে নেন, আর এমনি আলাদা করে দেখানোর জন্য সেটাও অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করে আপনারা নাম নথিভুক্ত করতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন, হ্যাপি থাকুন।